প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আগে জ্যামিতি ত্রিভুজ অঙ্কনে প্রথমভাবে দেখানো হয়েছিল তিনটে বাহুর মাপ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করবে এবং দুটো বাহু এবং একটা কোণের মাপ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করবে। এবারে তোমাদের দেখানো হবে দুটো কোণ এবং একটা বাহু মাপ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করব এবং একটা সমকোণী ত্রিভুজ বা কিভাবে অঙ্কন করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। চলো তাহলে দেখা যাক আজকে বিষয়গুলো কিভাবে করব। তাহলে প্রথম ধাপে যাই। প্রথম ধাপে একটা বাহুর মাপ দেওয়া আছে এবং দুটো কোণের মাপ দেওয়া আছে, তাহলে ত্রিভুজ অঙ্কনটা কিভাবে করব। সবার প্রথমেই বাহুর মাপটা নিতে হবে। তাহলে বাহুর মাপটা চলো নেওয়া যাক, ওয়াই জেড। এই বাহুর মাপটা নিলাম, নিয়ে আমি এখানে বসি চাপ কেটে নিলাম এবং এটাকে সুন্দর করে নিচ্ছি। এবারে কি করতে হবে, এই যে দুটো কোণ দেওয়া আছে সেই কোণ দুটোকে আমি টানবো। তাহলে প্রথম হচ্ছে এদিকে ওয়াই জেড এটাকে লিখে নিলাম, দেখো এক্স ওয়াই জেড। তাহলে যেখানে ওয়াই আছে সেখানে আঁকবো 60 ডিগ্রি কোণটা, যেখানে ওয়াইটা ওয়াই বিন্দুটা আছে সেই দিকে আঁকবো 60 ডিগ্রি কোণটা। চলো তাহলে 60 ডিগ্রি কোণটাকে একটু এঁকে নেওয়া যাক প্রথমে। তাহলে এভাবে নিলাম, তাহলে 60 ডিগ্রি কোণের ওই চাপ নিয়ে বসালাম এবং পরবর্তীতে এখানে বসিয়ে আরেকটা চাপ নিলাম, এখানে বসিয়ে আবার সেই চাপ নিয়ে কেটে দিয়ে হলো, হয়ে গেল। এবার 70 ডিগ্রি, তাহলে কত 70 ডিগ্রি করতে গিয়ে প্রথমে 70 ডিগ্রি করতে গিয়ে প্রথমে একটা চাপ নিলাম, এই চাপ নিয়ে কাটলাম এবং যে মাপটা যাচ্ছে ততদূর সেই পর্যন্ত আমি একটু পেন্সিল পাম্পটাকে বাড়িয়ে দিলাম। মোটামুটি যাকে করে দিলাম সেই পর্যন্ত নিয়ে আমি এখানে বসে কেটে দিলাম। তাহলে বলে স্কেল দিয়ে এটাকে যুক্ত করো, বাড়িয়ে নিয়েছি এবং এদিকে যুক্ত করে বাড়িয়ে নিয়েছি। যদি বাহুটা এরকম বেড়েও যায় তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে এখানে নাম দিয়ে দিব কি এক্স, দেখো এক্স ওয়াই জেড 60 ডিগ্রি, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই 70 ডিগ্রি। এটা লিখে দিলাম 70 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি, আর এটা লিখে দিলাম 6.5 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল দুটো কোণ এবং একটা বাহুর মাপ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করব। চলো দেখা যাক তাহলে এবার সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকবো। মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে একটা কোণ 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি কোণটা তুমি আগে করেও নিতে পারো নাও করতে পারো, না করলে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে আগে কোণ অঙ্কন দেখানো হয়েছিল কিভাবে 90 ডিগ্রি কোণ করেছো সেটা আর একবার তুমি তাহলে ব্যবহার করে দেখবে। চলো দেখা যাক 90 ডিগ্রি কোণ কিভাবে করতে হয়। প্রথমে যে কোনো মাপের চাপ নিলাম সেই চাপগুলো নিই, বসাবে এক প্রথমবার দ্বিতীয়বার আবার ওপর সেই চাপটাই ওপরে এবং এবার পেন্সিল দিয়ে এটাকে যুক্ত করে দাও। তাহলে হয়ে গেল, এখানে দেখো এক্স ওয়াই জেড কোনটা নিয়েছি কত 90 ডিগ্রি। তাহলে এখানে একটা আন্দাজ করে আমি এক্স এই ওয়াই আর জেড এই মাপটা করে ফেলে 90 ডিগ্রি। এখানে দেখো দুটো বাহুর মাপ দিয়ে আছে ওয়াই জেড এবং এক্স জেড, তাহলে ওয়াই জেডটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি তাহলে ওয়াই জেডটা এখানে 6 সেন্টিমিটার যেটা আছে সেখানে নিয়ে আমি এই ওয়াই জেডের জায়গায় কেটে নিলাম, হয়ে গেল। এবার আবার দেওয়া আছে দেখো এই জায়গাটায়, তাহলে এখানে তুমি পেন্সিলটাকে মুছে এই দাগটাকে মুছে জেডটাকে মুছে তাহলে এখানে করে নিতে পারো, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। আবার এবারে তাহলে এক্স জেড, এক্স জেডটা কিন্তু এখান থেকে কখনোই নেওয়া যাবে না,
xz এখানে আছে x এখানে আছে তাহলে সেভাবে আমি 10 সেমিমিটারে মাপ নিলাম পেন্সিল কম্পাসে আমার একটু ছোট বড় হচ্ছে তোমরা আশা করি করতে পারবে ভালো করে এই কেটে দিলাম এইখানে ঠিক আসবে তাহলে এবার x আর z সবার কাছে আজকে এই বলে তোমাদের জ্যামিতির কোণ অঙ্কন শেষ করলাম।